ঢালিউডের শীর্ষনায়ক সাকিব খান বন্যার্তদের সহায়তায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। ঈদের বিভিন্ন টেলিভিশনের টকশোতে প্রাপ্ত সম্মানী সমূহ এবং আরও বেশ কিছু অর্থসহ বন্যার্তদের সাহায্যার্থে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এশিয়ান টিভির বিশেষ ঈদ আয়োজনের সাক্ষাৎকার ভিত্তিক এক অনুষ্ঠান ঈদ উইথ মুভি স্টারে সাকিব খান নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবারের ঈদের টকশোর সম্মানী নিয়ে আমি একটি প্ল্যান করেছি, তা হল যে কটি টকশোতে আমি সম্মানী হিসেবে যাই পেয়েছি সঙ্গে আমার একটি বড় কন্ট্রিবিউশন যোগ করে বন্যার্তদের সাহায্যার্থে পাঠিয়ে দেব। নওশিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের কথোপকথনে তার নিজের কেরিয়ারের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নানা কথা ব্যক্ত করেছেন সাকিব। অনুষ্ঠানটিতে সাকিব আরও বলেন, দেখুন, দেশের অনেক এলাকার মানুষ তো আমার ছবিটিও দেখতে পারবে না, তারা হয়তো নিজের জীবন নিয়ে সংকটে, সেক্ষেত্রে এটা আমার গুরু দায়িত্ব বলে আমি মনে করি। এদিকে সেই টক শোতে সাকিব খান খালি গলায় নিজের ছবির একটি গানও গেয়েছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সুদীপ্ত সরকার। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা 7:10 এশিয়ান টিভিতে প্রচার হবে এই অনুষ্ঠানটি। সাকিবের এই মহৎ উদ্যোগে আপনাদের কি মতামত এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।